একটা কুমড়ার দানা মাটির মধ্যে রোপণ করার পর সেখানে কোনো মেশিনারি নাই কারেন্টের লাইনও নাই দুইটা পাতা উঠলো কেমনি উঠল কে উঠালো পাতার মধ্য থেকে আবার লতা বের হয় লতার গুড়া থেকে ফুলের কলি বের হয় ফুলের গুড়া থেকে কুমড়া ছোট কুমড়া বড় হতে হতে দশ কেজি বিশ কেজি এক মণ দুই মণ দশ মণ বিশ মন পর্যন্ত ওজনের বড় কুমড়া হয়ে যায় ওরে আল্লাহর গোলাম ওই লতাটা টুকরা টুকরা করে কাটেন কুমড়াও পাবেন না ফুলের কলিও পাবেন না পাবেন না শাকও পাবেন না মাটির নিচে খুঁড়েন বড় কোনো শিকড় দিয়েও গাথা না আল্লাহর সৃষ্টি দিয়ে আল্লাহকে কিভাবে চেনবেন বলেন তো মাটির চাকা মাটির ঢেলা পানিতে ভাসে না ডোবে পাথর বালু এবার বলেন এই জমিন কিসের তৈরি মাটিও আছে পাথরও আছে বালুও আছে এবার বলেন মাটির নিচে কি আছে আশ্চর্য ব্যাপার একটা মাটির চাকা আমি পানিতে ভাসাইতে পারলাম না ছোট্ট একটা মাটির ঢিলা চাকা আমি মাটিতে পানিতে ভাসাতে পারলাম না এত বড় জমিন কোথায় শুরু কোথায় শেষ কেউ জানে না এই জমিনের উপরে কত বড় বড় পাহাড় রয়েছে পাথরের স্তূপ রয়েছে কোটি কোটি মানুষ রয়েছে অট্টালিকা গাছপালা পশু পাখি অভাব নাই চার পাঁচ ফিট মাটি নিচে কাটলেই পানি চলে আসে নিচে দিলেই নলকূপে স্বচ্ছ পানি চলে আসে এত বড় পানির উপরে ভেসে আছে বিজ্ঞানী আজ পর্যন্ত দাবি করেন নাই যে এটা আমরা গবেষণা করে আমাদের অবদান এখানে পানির উপরে আমরা ভাসাইছি বলছে কিন্তু আল্লাহ বলেছেন এই জমিনের মালিক আমি পানির উপরে আমি ভাসিয়ে রেখেছি এই জমিনের দাবিদার যেহেতু কেউ নাই একজন তো আছেন তিনি কে ছোট্ট একটা প্যান্ডেল করেছেন আপনারা কতগুলো খুঁটি দিয়েছেন খুঁটি না থাকলে প্যান্ডেল দাঁড় করানো যাবে এই বিশাল আকাশ আকাশ কি মনে হয় ওই দেখা একটু দেখা যায় ছোট সময় দেখতাম ওই যে আমাদের বাড়ির ওই পাশে গাছের ওই পাশে নিজ দিকে আপনি হ্যাঁ মানে আমাদেরকে ঘেরাও করে রাখছে সামনে হাঁটলে আবার দেখা যেত আরো দূরে গেছি গা যত হাঁটতো দূরে যেত এই আকাশ আজ পর্যন্ত কেউ ধরতে পারে নাই কেউ ছুতেও পারেনি এত বড় আকাশ কেউ বলে নাই এই আকাশ আমার আমি মালিক আমার একখণ্ড জমি আছে কাগজ আমার খাচ্ছি আমি ভোগ করছি আমি কেউ ভেটু দেয় নাই যে এইখানের কাগজে ভেজাল আছে আমারও ভাগ আছে। যতক্ষণ পর্যন্ত কেউ ভেটু দিল না এই জমির মালিককে আমি কি কন। এই জমির মালিককে আমি কোর্টে যদি কেউ মামলাও করে কেউ দাবি করে নাই অতএব আমার পক্ষেই রায় আসবে আসমানের মালিকের মালিকানার দাবি করেছেন কে এই আল্লাহর দাবির বিরুদ্ধে কেউ অভিযোগ করেছে অতএব আসমানের মালিক যেহেতু আল্লাহ মালিক আল্লাহ আছেন ঠিক না একটা কুমড়ার আটি লাগালেন মাটির মধ্যে পুঁতে দিলেন তিন চার দিন সর্বোচ্চ এক সপ্তাহ মাঝে সবুজ দুইটা পাতা ওঠে কি আশ্চর্য কি আজীব ব্যাপার সব মাটি ঠেলে একেবারে নরম দুইটা পাতা কিভাবে উঠল ভেতরে কোন মেকানিজম নাই একটা আটি এটার মধ্যে থেকে কেন পাতা বের হবে কেন হবে পাতা বের হবে কেন কোন মানুষ যদি শুধু একটু চিন্তা করে কেন বের হবে ওয়াল্ল হয়ে যাবে বাসায় গিয়া বইলেন মিয়া কলবের মধ্যে মহর পড়ে গেছে আল্লাহর সৃষ্টি যদি একজন মানুষ শুধু একটু চেষ্টা করে আর কল্পনা করে আর ভাবে কুমড়ার দানার থেকে কেন পাতা বের হলো কিভাবে বের হলো বিজ্ঞানীরা রিসার্চ করতে করতে চাঁদের দেশে গিয়েছে সেখানে জমি কেনা শুরু করেছে সেখানে প্রাণী ছেড়েছে হাওয়ার উপর দিয়ে প্লেন ভাসিয়েছে কি আশ্চর্য ব্যাপার হাওয়ার উপর দিয়ে যানবাহন চলে যাচ্ছে আমরা বসে কয়েক ঘন্টার ব্যবধানে এই রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে চলে যাচ্ছি বিজ্ঞানের সে কি উন্নতি অথচ এই বিজ্ঞান এতটা পঙ্গুত্ব অবলম্বন করে বসে আছে নিজেরাও জানে না এত গবেষণা করার পরেও যেই বিজ্ঞান আল্লাহকে চেনে না ওটা বিজ্ঞান না ওটা কিসের বিজ্ঞান তুমি এত রিসার্চ করি এত কিছু পাইলা আল্লাহকে পাওয়া তো আরো সমাজ ছিল আপনাদের কি মনে হয় ওরা কি আল্লাহকে পায় না পায় কিন্তু ওরা মুসলিম না ওরা পায় দেখেই ভয় পায় মুসলমান কোনো বিজ্ঞানী যেন না হয় মুসলমান যেন এদিকে না গায় কারণ ওরা জানে আল্লাহ সত্য যে কেউ প্রমাণ করতে পারবে আল্লাহ সত্য এজন্যে যারাই ইসলামকে প্রমোট করতে চায় ইসলামকে সঠিক হিসাবে দাঁড় করাতে চায় তখনই তাকে বিশ্বব্যাপী কুটকৌশলের মাধ্যমে জবান বন্ধ করে দেওয়া হয় বিজ্ঞানীরা এত আবিষ্কার করলো এত কিছু পাইলো কিন্তু আল্লাহকে পাইলো না এরপরে দেখেন একটা কুমড়ার আতির থেকে আবার পাতার ভিতর থেকে আবার পাতা লতা লম্বা লতা হয়ে গেল পাতাগুলো বড় হয়ে গেল পাতার গোড়ার থেকে আবার ফুলের কলি কলির গোড়ার থেকে ছোট্ট কুমড়া ছোট্ট কুমড়ার থেকে বিশাল পাঁচ কেজি যাত্রা বাড়ি আর যাবেন বিশ কেজি তিরিশ কেজি ওজনের বড় বড় কুমড়া আর কির কেজি দশ মন বিশ মন ওজনের কুমড়া আছে সুবাহ একটা কুমড়ার দানা মাটির মধ্যে রোপণ করার পর সেখানে কোনো মেশিনারি নাই কারেন্টের লাইনও নাই দুইটা পাতা উঠলো কেমনি উঠলো কে উঠালো পাতার মধ্য থেকে আবার লতা বের হয় লতার গোড়া থেকে ফুলের কলি বের হয় ফুলের গোড়া থেকে কুমড়া ছোট কুমড়া বড় হতে হতে দশ কেজি বিশ কেজি এক মন দুই মন দশ মন বিশ মন পর্যন্ত ওজনের বড় কুমড়া হয়ে যায় ওরে আল্লাহর গোলাম ওই লতাটা টুকরা টুকরা করে কাটেন কুমড়াও পাবেন না ফুলের কলিও পাবেন না আটিও পাবেন না শাকও পাবেন না মাটির নিচে খুঁড়েন বড় কোনো শিকড়ে দিয়েও গাঁথা না কুমড়ার গাছের গোড়ার থেকে টান দেবেন গাছটা উঠে যাবে মাটির মধ্যে অল্প কয়েকটা ছোট চিকন চিকন শিকর শুধু মাটির মধ্যে ছিল আবার কুমড়ার মধ্যে এক সাজ কুমড়ার সিলকা যদি ভাজি করে খায় তার মধ্যে আর এক সাজ কুমড়ার আটি শুকিয়ে যদি আবার তেলে খায় তার মধ্যে আর এক সাজ কুমড়ার ফুলের কলি যদি ভাজি করে আর এক সাজ কুমড়া পাতা কুমড়া শাক যদি রান্না করে তার মধ্যে আর এক কুমড়ার যে লতা আছে ডাটা তার মধ্যে আর এক স্বাদ কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত দাবি করে নাই এটা আমাদের গবেষণার ফল যেহেতু কেউ বলে না এর পিছনে কেউ আছে না নাই তিনি কে আওয়াজ দিয়া বলেন তিনি কে الله لا إله إلا هو الحي القيوم الغيب والشهادة هو الرحمن هو الرحمن الرحيم هو الرحمن الرحيم عالم الغيب والشهادة هو الرحمن هو الرحمن الرحيم المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الله الاسماء يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم উল্হু আল্লাহু আহাদ সবাই পড়েন উল্হ আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইহুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ ওরে মুসলমান আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন সুরতুল এখলাস উল্হু আল্লাহ সূরা সবাই জানি জানি মাদ্রাসায় পড়েন নাই এমন কে আমাকে এটা শুদ্ধ করে শোনাতে পারবেন ছোট থেকে মাদ্রাসায় পড়েন নাই বড় হয়ে শিখেছেন শুদ্ধ করে কেউ নাই আপনি আবার ইমাম সাহেব ঝাড়ি মারেন মিয়া মুর্শিদে গিয়া আপনি সুরাতুল এখলাস সুরাতুল কৌসার আপনি জানেন না আপনি তো দিনই জানেন না আপনি জান্নাতের আশা করেন কিভাবে বলেন দিন কি সেটাই তো আপনি জানেন না এই দিন জানার দরকার আছে না নাই এই জামি মিয়া কি মাদ্রাসায় বয়স্ক শিক্ষা চালু করবেন শিক্ষক আছে এখানে এখানে বাধ্যতামূলক বয়স্ক কোরআন আপনি নিজেও শিখবেন প্রতিদিন এসার পরে প্রতিদিন এসার পরে যত কাজ আছে এসার আগে সব কাজ শেষ আমি আমার জন্য বলতেছি আপনার উচিত ছিল সব কাজ বন্ধ করে আগে দিন শেখা কারণ যে যেকোনো সময় মারা যেতে পারি আগে সব কাজ শেষ করে ফেলতে হবে কাজ শেষ এসার পরে কমপক্ষে দুই ঘন্টা এক ঘন্টা তসভিত সহ কোরআন শিখতে হবে আর এক ঘন্টা বাস্তব নমুনা সহ কোরআনের বিধান আমল শরীয়ত মাসাল মাসাইল শিখতে হবে আপনি বড় মাত্ম আপনার চেয়ারম্যান এই পরিচয় কবরে যেহেতু চলবে না এসার নামাজের পরে জনতার কাতারে ছাত্র বেশে হুজুরের সামনে বসে যাবেন নতুন শিক্ষক নিয়োগ দেবেন না হয় ইমাম এজন্যে আলাদা টাকা দিয়ে পা ধরে বুঝিয়ে শুনিয়ে তারপর তার কাছে পড়তে হবে যদি আপনার এক হাজার মাসে দিতে হয় তাও দেবেন দুই হাজার দেওয়া লাগলেও দেবেন আপনার জন্য আপনাকে দিতে হবে কার জন্য রেখে যাচ্ছেন আপনার দুনিয়ার কামায় আপনি এটা নাশিকে কি করবেন ব্যস্ত আপনি কার জন্য ব্যস্ত ব্যস্ত আপনি আপনি কেন হচ্ছেন না কামাই করছেন কার জন্য ব্যস্ত স্ত্রী সন্তানের জন্য রেখে যাচ্ছেন এটাই তো একবার চিন্তা করেছেন এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায় এই সব কামাই পরে থাকবে এই স্ত্রী সন্তান আপনার সঙ্গে যুদা হয়ে গেল জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে না হে একবার ওটা ভেবেছেন ভাবেননি আপনি কোরান জানেন না আপনি বলে ফেলতেছেন হুজুর আল্লাহ দেখবেন আল্লাহ আপনার কি দুলাভাই লাগে নাকি না হুজুবুল্লাহিমিন জালিক আল্লাহ এত সুযোগ দিয়েছেন আল্লাহ শক্তি দিয়েছেন আল্লাহ জ্ঞান দিয়েছেন আল্লাহ সময় দিয়েছেন তুমি আল্লাহর দেওয়ার সময় কোন কাজে ব্যয় করেছ আল্লাহর দেওয়া জীবন কোন কাজে ব্যয় করেছ আল্লাহর দেওয়া বুদ্ধি কোন কাজে ব্যয় করেছ যৌবন কোথায় খরচ করেছ আয় করেছ কোন পন্থায় ব্যয় করেছ কোন পন্থায় এই জবাব তোমাকে আল্লাহর দরবারে দিতে হবে এই জবাব না দিয়ে এক চামদু রক্ষা পাবে না আপনি বড় মাতবর আপনি গিয়ে চেয়ারে বসবেন পড়ার সময় ন ছাত্রের কাতারে বসে যাবেন যথাযোগ্য সম্মান দিয়ে বেতন দিয়ে তারপরে পড়বেন এরপরও আগায় না খুঁজু নেই আজকে ব্যস্ত ছিলাম তুমি ক্লাসের কারণে কাজকে বলে দাও আমি ব্যস্ত ছিলাম আমাকে নিয়ে আমার ক্লাস আছে আজকে কাজ হবে না একটা ডিল আছে এই ডিল না হলে আমার এক লাখ লস হবে তোমার এক লাখ লস হবে আমার আর আমি এই ক্লাসে না থাকলে আমার পর কালটাই বৃথা ঠিক এটা করবেন আওয়াজ নেই প্রথম নিয়ত সভাপতি সাহেব করুক আতুডে বলেন সভাপতি সাহেব আতনামান আমরা এখন আপনারা এখানে যারা বিয়ে করোনায় কারা যুবক তো যুবক যারা যুবক পনেরো বছরের পর বয়স হয়েছে ওঠাও উঠাও দাঁড়াও তোমরা দাঁড়াও দাঁড়াও আরে তোমরাই তো আমাদের অক্সিজেন এই যুবকরাই তো দুনিয়ার চালিকার অন্যতম শক্তি এদের হাতে ইসলাম থাকলে ইসলাম বিজয় হতে মুহূর্ত সময় লাগে হজরত তোমার যুবক আমার রাসুলের গর্দান নিতে গিয়েছেন ইসলামের আলোয় আলোকিত হয়ে গেল তার জীবন যেই তলোয়ার দিয়ে রাসুলের গরদান আলাদা করতে গিয়েছেন ওই তলার রাসুলের হাতে দিয়ে গরদান নিচু করে দিয়েছেন হুজুর আপনি চাইলে আমাকে গরদান আলাদাও করতে পারেন আপনি চাইলে কালেমাও পড়াতে পারেন ওমার ইসলামে সেই বললেন হুজুর যেই ইসলামে ওমার আছে ওই ইসলামে আর গোপনে আজান হবে না আমিও তোমার এলাকায় কয়েকজন ওমার চাই আজকে জহরের পর বয়ান করে আসার পথে ওই যে লাঙ্গল কট ঢালুয়া বাজারে এই একটা পাংকুমার কা চুল অবস্থা খারাপ একটা বাচ্চা মেয়ে সাত বছর হবে আনুমানিক এই পায়ের মধ্যে একটা লাঠি দিয়ে দিয়ে গায়ের শক্তি মারতেছে বাজারের মধ্যে মানুষজন কিচ্ছু বলছে না যে চিৎকার আমি গাড়ি চালিয়ে এসে ওকে ধমক দিলাম দাঁড়াতে বললাম ও আমাকে বলে আপনাদের কাজে আপনারা যান বলে মেয়েটাকে নিয়ে ভিতরে চলে গেল এরপর লোকজন আমার গাড়ির সামনে জমা হলো বললাম আপনাদের কি মানসিকতা আর কি মানবিকতা শিশুদেরকে কোনোভাবেই প্রহার করা যাবে না না ঘরে না বাইরে না শিক্ষা প্রতিষ্ঠানে জায়েজ নাই বাচ্চাদের আদর করেছেন আল্লাহ কেউ জিজ্ঞেস একজন এসে ভাতিজি আর ওর মেয়ে হলেও তো ওর শাসন করা দরকার তুই মেয়ে ঠিক আছে তোর জন্মের মেয়ে তুই বাপ হয়ে কেন মেয়েকে ভাবে মারবি ওর ভাতিজিকে মারতেছে আমি ওরা সোশ্যাল মিডিয়ায় দিয়েছি বসতেছি কেন আমি কি বসতে বলছি না এরপরে আমি বলেছি ওখানে যারা আছে তারা যেন এটার ব্যবস্থা করে আশা করি ব্যবস্থা হবে শিশু নির্যাতনকারী নারী নির্যাতনকারী ইসলাম বিদ্বেষী এই যুবকগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আমি বিশ্বাস করি এবার কি বলে থার্টি ফার্স্ট নাইটে ঢাকায় আপনারা দেখেছেন ফানুষের আগুনে ঘর পুড়েছে বাচ্চার জীবন গিয়েছে তোমরা সঠিক পথে নাই বলেই এসব হচ্ছে কারণ এগুলো কোনো মুরুব্বি করেনি তোমরা দিনের পথে ফিরে এসো আমি কিছু ওমার এই এলাকায় চাই যারা ঘোষণা দেবে এই লেমুয়া রামপুর ধর্মপুর এই এলাকায় আগামী বছর থেকে সামনে চোদ্দই ফেব্রুয়ারি আছে এই বিশ্ব ভাদ্র দিবসে লেমুয়া কোনো বেহায় আপনা চলতে পারবে না ঠিক এই 14 ফেব্রুয়ারি উপলক্ষে কোন ধরনের ফুলের দোকানে এলাকায় বসতে পারবে না ঠিক ছেলেমে এক সঙ্গে হাঁটতে পারবে না ঠিক গায়রে মাহরাম এক সঙ্গে হাঁটতে পারবে না এই এলাকায় পহেলা বৈশাখ হোক আর 31 ডিসেম্বর হোক কোন অনুষ্ঠান চলবে না রাত 10 পরে এই এলাকায় মাইক চলবে না হোক সেটা ওয়াজ মাহফিল হোক গান বাজনা আসান ও নামাজের সময় টিভি চলবে না রমজান মাসে দিনের বেলায় কোন হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে না এই এলাকার কোন ইমামকে কেউ অপমান করলে তাকে ছাড় দেওয়া হবে না এই স্ত্রী হওয়ালা যুবক চাই তোমরা কি পারবে সেই ভূমিকা পালন করতে ইনশাল্লাহ বসা ডিনে কয় কারণ এটি কয় না পারবেন না কিন্তু ওনার মনে যদি আফসুস থাকে সভাপতি সাহেবের মনে যদি আফসুস থাকে আরে শিখতে চাইতেছি পারতেছি না আর এই শেখার অবস্থায় যদি ভুল কেরা দিয়েও নামাজ পড়ে আল্লাহ নামাজ কবুল করে ফেলবেন কিন্তু আপনি চেষ্টা করবেন না আপনার মতো আপনি আল্লাহ বুঝবেন এত সহজ নয় দিন শিখতে হবে আপনাকে আপনি সুরা এখলাস আমাকে শোনাতে পারেননি আমার দরকার ছিল যে বয়ান করতেছে ওই বয়ান বাদ দিয়ে এই বিষয় বয়ান করা দিন সম্পর্কে বয়ান করা এখন না বুঝলাম সমস্যা কোথায় কেন শুরু থেকে দরুদ পড়েন না কারণ আপনি দরুদ হয়তো পড়তেই পারেন না আপনি নামাজের নিয়ম কানুন জানেন না আপনি দিন জানেন না আফসুসে আপনার মরে যাওয়ার কথা আফসুস করতে আফসোস করতে করতে মরে যাওয়ার কথা অন্তত অন্ততঃ বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ফারি নতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর বলেন ইলম শেখা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ কো না ইলম আলেম ইলম কতটুকু শিখতে হবে দাওরা পাস, কামেল পাস, উলা পাস, ইফতা, তাফসীর, আদব না না কতটুকু হালাল হারাম জায়েজ না পাক পাক কি কি বলেছি হালাল হারাম জায়েজ না জায়েজ পাক না পাক কোন জিনিসগুলো পাক কেমনে পবিত্রতা অর্জন করে এগুলো জানতে হবে কোন জিনিসগুলো না পাক কোন জিনিসগুলোর দ্বারা আমি অপবিত্র হব কোন জিনিসগুলো জানা লাগবে কোন জিনিসগুলো হালাল ব্যবহার করতে পারবো খেতে পারবো পড়তে পারবো হারাম ব্যবহার করতে পারবো না খেতে পারব না বলতে পারবো না লিখতে পারব না এই হালাল হারামগুলো জানা লাগবে জায়েজ না জায়েজের মাঝে কি কি আছে এগুলো সব জানা লাগবে মুসলমান ইমানদার মানুষ দিন থেকে যত দূরে সরে যাবে এলেম শেখার উদ্দেশ্যটা কি এলেম শেখার কারণ কি। যাদের মাঝে ইলমের ফরজিহ থাকবে ওরা কোনো দিন আল্লাহর সঙ্গে নাফরমানি করবে না বড় দুঃখজনক হলেও সত্য এখানে দেখেন কতগুলো অবিবাহিত যুবক মা ফিলে এসে গেছে উচিত ছিল ওদের এখন সময়ের দাবি কি বলে ওরা এখন ফেসবুকিং করবে বসে বসে ইউটিউব চালাবে টিভির সামনে বসে থাকবে গল্প আড্ডায় মেতে থাকবে যাত্রায় যাবে সিনেমায় যাবে কিন্তু ওরা মাহফিল ময়দানে এসে বসে গেছে তার মানে দিনের মায়া ওদের মধ্যে আছে ইসলামের ভালোবাসা ওদের মাঝে আছে কিন্তু ইসলাম সম্পর্কে বেসিক ধারণা নাই এজন্যে মাঝে মাঝে ওরা পদস্খলিত হয়ে যায় চাইলেও কিছু করতে পারে না যেহেতু জানে না আর এজন্যেই ওলামা বক্তব্য ভালো মন্দ পার্থক্য করতে পারে না তখন ওলামা কারো ভুল ধরলেই ওরা মনে করে ওই হুজুরের মধ্যে হিংসা আর এক হুজুরের ভুল ধরলো কেন আমার ফরজিয়াত এজন্যে আপনার সন্তানকে আপনি এলমের ফরজিয়াত যতটুকু অন্তত পাঁচ বছর নুরানি ক্রাতুল কোরআন মাদ্রাসার মধ্যে পড়ান নিজেরা তো বয়স্ক শিক্ষায় ভর্তি হয়ে যাবেন আপনার সন্তান ভাতিজা ভাতিজি আপনার নাতি নাতনি আশপাশের যারা আছে মাদ্রাসায় অন্তত পাঁচ বছর পড়াবেন পর্দা মা কেন পাঁচ বছর আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন পাঁচ বছর যদি নুরানি ক্রেতুল কোরআনে পড়ানো হয় এতে আপনার সন্তানের সময়ও নষ্ট হবে না বছর মায়ের যাবে না কারণ মাদ্রাসার থেকে পাঁচ বছর পরে যখন স্কুলে দেবেন যদি দিতে চান দিতে পারবেন স্কুলে দিলে স্কুলে গিয়া ষষ্ঠ শ্রেণীতেই ভর্তি হতে পারবে ওখানে গিয়া আবার ওয়ানে নার্সারিতে ভর্তি হওয়া লাগবে না লাভ কি আপনার দিয়ে বলে গেলাম দায়িত্ব নিয়ে বললাম যদি আপনার সন্তান পাঁচ বছর মাদ্রাসার মধ্যে পড়ে ষষ্ঠ শ্রেণীতে স্কুলের মধ্যে যায় যে ছেলেটা প্রাইমারি শেষ করে হাই স্কুলে গেল আর মাদ্রাসার থেকে হাই স্কুলে গেল মাদ্রাসার স্কুলের থেকে ছেলেটার হাতের লেখা ভালো হবে ইংরেজিও ভালো পড়তে পারবে বাংলাও ভালো পড়তে পারবে অঙ্কও ভালো করতে পারবে কারণ কি জানেন মাদ্রাসার হুজুররা প্রাইভেট পড়াবার আশায় আলাদা আলগা টাকা কামাবার আশায় মাদ্রাসার ক্লাসে অর্ধেক পড়ায়া প্রাইভেটের আশায় থাকেন না বরং তারা চব্বিশ ঘন্টা এই ছেলে মেয়েগুলোকে সুন্দরভাবে মনিটরিং করে থাকেন এবং যত্ন দিয়ে লেখাপড়া করা সবচেয়ে বড় ফায়দা আপনার সন্তান স্কুল থেকে যদি মাদ্রাসা স্কুল থেকে হাই স্কুলে যায় প্রাইমারি থেকে হাই স্কুলে যায় কোরআন পড়তে পারবে না মেট্রিক পরীক্ষা হয়ে যাবে কালেমা বলতে পারবে না এখানে যারা মেট্রিক পাস করা ছেলেরা আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অভিজ্ঞতার থেকে বলতে পারি একশো জন ছেলের মধ্যে নব্বইটা ছেলেও আমাকে তেলাওয়াত শুদ্ধ করে শোনাতে পারবে না ওরা এখন ইসলামই জানে না ইসলাম কি যার জন্যে দিন দিনে আলেম আর সাধারণ মানুষের মাঝে একটা তফাত হয়ে যাচ্ছে যদি প্রথম জীবনটা আপনি মাদ্রাসায় সন্তানকে পড়াতেন এই তফাত হতো না ওরে আল্লাহর আপনার সন্তান মাদ্রাসার থেকে যদি হাই স্কুলে যায় লাভ কি হবে স্কুলের ছেলেটা এলেম জানে না আপনার সন্তানটা এলেম জানবে আপনার সন্তান যদি কোনো দিন ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বিজ্ঞানী হয়ে যায় যদি নামাজে দাঁড়ায় নামাজ শুদ্ধ হবে এক লাখ ইঞ্জিনিয়ার এক জায়গায় হবে এমন একটা জায়গায় গেল যেখানে হুজুর না ইমার ইমাম নাই ইমা না নাই ইমামতির জন্যে কে দাঁড়াবে আপনার সন্তান ইমামতিতে দাঁড়িয়ে মসজিদের ইমামের মতো সুন্দর করে নামাজ পড়িয়ে দেবে আপনি যদি মারা যান হুজুর ভাড়া করে জানাজা দেওয়ানো লাগবে না আপনার সন্তান আপনার জানাজা পড়াতে পারবে এখন এসে আফসোস করে বলে হুজুর একটু মা বাবার খেদমত নিয়ে ওয়াজ করেন এত কষ্ট করছি ছেলে মেয়ে নিয়ে হুজুর খাই নাই ঠিক মতো কিন্তু আমাদের কথা শুনে না মা বাবার ক্ষেতমতের ওয়াজ করে লাভ নাই কোন লাভ নাই কারণ সন্তানের উপরে তোমার যেই দায়িত্ব ছিল তুমি সেই দায়িত্ব পালন করো না প্রত্যেক মা বাবার উপরের দায়িত্ব সন্তানকে দিন শিক্ষা দেওয়া যেই মা বাবা সন্তানকে দিন শিক্ষা দেয় না যে সন্তানের জন্য এত এত কষ্ট করে ত্যাগ করে দিয়ে কামাই করলাম ওই সন্তানকে ভালোবাসি বলেই তো এত কিছু করতেছি। অথচ সন্তানের সবচেয়ে বড় শত্রু ওই মা বাবা যেই মা বাবা সন্তানকে দিন শিখায় না কেমতের ময়দানে আপনি হাজি সাপ ওরে হাজি ফজরের নামাজ আদান হলে অজু করে বাইরে বের হয়ে রাস্তায় রাস্তায় এলান করে জামাত তৈর কিন্তু ঘরে দামরা পোলা ঘুমায় একবারও নামাজে উঠায় নাই কেয়ামতের ময়দানে আল্লাহ যখন তোমার সন্তানের জাহান নামের ঘোষণা দিয়ে দেবেন ফয়সালা দিয়ে দেবেন তোমার সন্তান তোমাকে খুঁজবে আল্লাহ গো আমার বাপ কই নিজে নামাজে গেছে আমাকে ডাকে নাই অথচ পাশের বাড়ির রিক্সাওয়ালা তার সন্তান যদি নামাজ আদায় না করতো ঘরের খানা বন্ধ করে দিত আজকে দেখি রিক্সাওয়ালা বাপ পুত একসাথে হাসতে হাসতে জান্নাতে যাচ্ছে আমার বাপ কই টাকায় অন্ধ হয়ে গিয়েছিল ওই বাপের কলি যায় পাড়া দিয়ে তারপর আমি জাহান্নামে নামে যাবো এর আগে না মুসলমান ইমানদার সন্তানকে দিন শেখান আপনি শিখতে পারেন না এখন আপনি বয়স্ক শিক্ষায় ভর্তি হয়ে যান এবং ওলামায়ে একরামের সঙ্গে সম্পর্ক রাখেন ইমাম সাহেব মুর্শিদ থেকে বের হইছে কানায় কানায় এটা কায়কা সালাম ইমাম সাহেব আগে দেব আমি দেবো কা আমি এলাকার মাদ্בור না কথা কয় না ঠিক এই ইমাম সাহেব যদি অন্য মানুষ কথাকে ভুলা যায় বা দেখে না সালাম না দেয়া যায় পরের দিন মিটিং বসা ইমামার রাখা যাবে না ইমাম সালাম দেন মাহফিলের পোস্টারের সভাপতি নাম এখন আলোচক এই কয়দিন আগের ঘটনা দেখছি ভিডিওতে আলোচক মালানা উঠে সবাই সালাম দিলেন সভাপতির সাথে আলাদা কে সালাম দিলেন না আলাদা কে মোশাবা করলেন না এর লেগে মাইক সরাই গেল ওয়াজ হবে না এগুলো আমার ভাগ্যে একটা উপরে না যেগুলো পরে এগুলো তো আগেই সাইজ ইউটিউবের আগেই তখন তার ভিডিও টিডিও ছিল না কত যুদ্ধ যে করলাম এই জীবনে কত বড় স্পর্ধা একটু কি দিল কাঁপে না আলেমের সামনে থেকে মুখ মাইক সরিয়ে ফেলো রে ভাই একটু কি মুখ কাঁপে না যাদের আলেম পছন্দ নয় আমি বলি কি তুমি ওসিহত করে যাও নসিহত করে যাও আমার আলেম পছন্দ নয় মারা যাওয়ার পর আলেম দিয়ে জানাজা যা দেয়া ওই রাম ঠাকুরের মতো চিতায় পড়াও নইলে কুত্তার মতো রাস্তায় ফেলে রাখো আলেম দেখলে এত অ্যালার্জি কেন এত চুলকানি কেন কি ক্ষতি করেছে তোমার ওলামাই কিরাম ওলামাই কেরামের বিরুদ্ধে তুমি কেন লাগো ইমাম সাহেবের বিরুদ্ধে তোমার কেন এত অ্যালার্জি কি করেছে ইমাম সাহেব তুমি যাই করো ইমাম সাহেব মসজিদে দোয়াই করেন বদোয়া করেন না তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন না কোন ইমাম ষড়যন্ত্র করেন না দোয়াই করেন সাথে তর্ক হয় বোর লোকে না করে ইমাম সাহেব লোক ঝগড়া করে মহাপুরুষ পরাজিত সৈনিক কথা বলে না কি সৈনিক পরাজিত সৈনিক আজকে তো ভ্যারাইটিস আলোচনা হয়ে গেছে না আলোচনা তো আমি সবসময় এক টপিকেই থাকি কিন্তু আপনারা আর এই আলোচনা হইতো না বাকি হওয়ার দ্বারা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে সভাপতি সাহেবের মতো মানুষ আমাদের সুপার গিফট আমাদের জন্যে ওটাকে কি বলে মানে ওরা তো গট কয় গট বলা তো জায়াজ নাই আমরা বলি আল্লাহ গিফটেড আমাদের জন্যে মেম্বার সাহেব এই বয়সে নিয়ত করেছেন তিনিও কোরআনের শিক্ষায় যুক্ত হবেন যুবকরাও আদা করেছে বুড়ের ভালা এরা মনে করে বাচ্চা গেছি আপনাদের হাত উঠাবো না দাঁড়ো করাবো না শুধু মুখে বলেন আমি বলার পরে যদি নিয়ত হা হয় তাহলে ইনশাল্লাহ বলবেন না হইলে নওজিবল্লাহ বলবেন কোরআন শিখবেন বয়স্ক শিক্ষা আগামী এক সপ্তাহের মধ্যে ঘোষণা হবে ভর্তি হয়ে যথা নিয়মে প্রতিদিন এসার পরে দুই ঘন্টা কোরআন শিখবেন